করোনা নিয়ে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মানছেন না স্বয়ং স্বাস্থ্য কর্মীরাই। করোনা নিয়ে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন কেন্দ্র এবং রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রক, তারপরেও কোনো সতর্কতা অবলম্বন করা হচ্ছে না ধূপগুড়ি হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক, নার্স সহ বিভিন্ন স্বাস্থ্য কর্মীরা মাস্ক ব্যবহার করছেন না। মাস্ক ছাড়াই তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। করোনা নিয়ে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মানছেন না স্বয়ং স্বাস্থ্যকর্মীরাই। করোনা নিয়ে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রক, তারপরেও কোনো সতর্কতাই মানা হচ্ছে না ধূপগুড়ি হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক, নার্স সহ অধিকাংশ স্বাস্থ্যকর্মী মাস্ক ব্যবহার করছেন না। মাস্ক ছাড়াই তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে জেনারেল ওয়ার্ড, লেবার ওয়ার্ড সর্বত্র। এমনকি খালি হাতে রোগীদের ইঞ্জেকশন দেওয়া, স্বাস্থ্য পরীক্ষা করা, স্লাইন দিচ্ছেন তারা, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আমি তোমার বলছি যে আপনাদের মাস্ক থাকা সত্ত্বেও আপনারা পরেন না কেন? হ্যাঁ, এই মাস্ক ব্যবহারের নির্দেশিকার পরেও আপনারা ব্যবহার করছেন না, খুলে রেখে দিচ্ছেন এবং এইভাবে ঘুরছেন কেন? এটা প্রশ্ন উঠছে সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক করা, যাদের দায়িত্ব তারা নিজেরাই যদি সচেতন না হন তাহলে সাধারণ মানুষকে সচেতন করবেন কি করে? স্বাস্থ্য দপ্তরে করোনা নিয়ে বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বনের কথা বলেছে সকলের জন্য, অথচ সেই সতর্কতা মানছেন না স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্য দপ্তর থেকে তো কড়া নির্দেশ দিয়েছে মাস্ক ব্যবহারের জন্য, তো করোনা ভাইরাস নিয়ে সতর্কতা, তো আপনারা হাসপাতালে কেউই মাস্ক ব্যবহার করছেন না কেন? আপনার সিস্টাররা বলছেন এবং সাপ্লাই নেই মাস্ক, তাই নাকি তারা পড়ছেন? আপনি নিজেও তো পড়েননি। ও মানে তাছাড়া এমনি পড়বেন না? তো আপনারা বলে কেউই পড়েন না, এইভাবে সরিয়ে দিলে হবে নাকি? আপনাদের এখানে অধিকাংশ স্টাফের ছবি আমাদের ক্যামেরা বন্দী হয়েছে, কেউই পড়ানি, সবাই হেসে হেসে সাইড কেটে যাচ্ছে। আপনারাই যদি সতর্ক না হন, আপনি তো সিস্টার ইনচার্জ, সবাই জানে, সবাই সতর্ক, ঠিক মতো সবাই পড়ে না। হাসপাতালে কর্তব্যরত নার্স সুমনা সরকার বলেন হাসপাতালে মাস্ক নেই, তাই তারা কেউই তা ব্যবহার করতে পারছে না। বিষয়টি তারা সিস্টার ইনচার্জকে জানিয়েছেন। বলছি হেলথ ডিপার্টমেন্ট তো বলেছে প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে, আপনারা এখানে কেউ মাস্ক পরছেন না। আমাদের ওই মাস্কের সাপ্লাই নেই বন্ধু, কম আছে না? নেই, কম আছে, আমরা ইন্ডেন করেছি কিন্তু আমাদের এখনো মানে সেরকম করে আসেনি। কতজন এরকম নার্স আছে যাদের এইভাবে কাজ করতে হচ্ছে আপনাদের? মোটামুটি সবাই, অধিকাংশই তাই। বিএমএইচকে বলেছেন? বিএমএইচকে ওটা তো ইনচার্জের কাজ, ইনচার্জের সাথে বলি। জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামাণিক বলেন সকলকেই বলা হয়েছে 3 ফুট দূরত্বে রেখে কথা বলবার জন্য, এমনকি স্বাস্থ্যকর্মী চিকিৎসকদেরও বলা হয়েছে মাস্ক ব্যবহার করতে। ধূপগুড়ি হাসপাতালে কেন কেউ তা ব্যবহার করছে না তা খোঁজ নিয়ে দেখবো।